Hey guys, good morning. আজকে হচ্ছে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শুট করতে চলেছি বা যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা মেডিটেশন ভিডিও। দেখো মেডিটেশন ভিডিও স্টার্ট করার আগে আমি এখন আছি কলেজের ছাদে, ছাদে না সরি হোস্টেলের ছাদে, আর এখন বাজছে সকাল 7টা। তো আমি চাই তোমাদের সাথে একটু জাস্ট ভিউটা শেয়ার করে নিতে, কারণ ইটস রিয়েলি স্যাটিসফাই। সো চলো আগে ভিউটা দেখে নিই, তারপরে তোমাদের সাথে মেডিটেশন ভিডিও শেয়ার করব। तुमको भी है खबर। आई नो ना वीडियो इज टू सैटिस्फाइड, तो ऑब्वियसली कारण की बोलो तो এটা সকাল, এটা মর্নিং, আর আমাদের দিনের মর্নিংটা যতটা 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 ভালো কাটে আমাদের সারা দিনটা ততটা ভালো কাটে। তো আমি যখন নিজের প্রিপারেশন নিতাম তখন আমার মধ্যে একটা মানে বিশাল একটা অন্যরকম প্রবলেম ছিল, যে আমি না অল্পতে রেগে যেতাম, মাঝে মাঝে না পড়াশোনা করতে ইচ্ছা করতো না, কাঁদতাম, প্যানিক অ্যাটাক। এটা শুধু আমার একার প্রবলেম না, আমার অনেক 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 ফ্রেন্ডসের প্রবলেম। আমি যখন মেডিকেল কলেজে আসি আমি নিজের মানে আমি একা যে যে জিনিসটা ফেস করে এসেছি, এখানে এসে আরো 124 জনের মধ্যে আমি কিন্তু সেই জিনিসটা দেখতে পাই। আমি বলবো না সবার মধ্যেই আছে, সবার মধ্যে সেম প্রবলেম আছে, অনেকের মধ্যে অনেক কম মানে কম কি বলবো মানে এতটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের যেতে হয়নি। কিন্তু আমি নিজে পার্সোনালি, আমার নিজের খুব ক্লোজ কিছু ফ্রেন্ড আছে, তারা পার্সোনালি ডিপ্রেশন, নাইটমেয়ার, অনেক 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 বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আমাকে পার্সোনালি এই সিচুয়েশন থেকে বের করতে যেটা হেল্প করেছিল সেটা হচ্ছে মেডিটেশন, কিছু ম্যানিফেস্টেশন টেকনিক অ্যান্ড মানে কিছু পজিটিভ থিঙ্কিং। ঠিক আছে, লাইফে পজিটিভ থিঙ্কিংটার খুব দরকার। তুমি একটা জিনিসকে দুভাবে দেখতে পারো, পজিটিভলি নেগেটিভলি। অলওয়েজ ট্রাই টু ফাইন্ড দ্য পজিটিভ সাইড অফ এভরিথিং। এটা আমি বলবো শুধু আজকে নিটের প্রিপারেশন নয়, সারা জীবনের লাইফ হ্যাক্স হিসেবে এটাকে কাজে লাগিয়ে নাও। আমি যখন মেডিকেল কলেজ এসে দাঁড়াই, আমি যখন এখানে এসে বসি মেডিকেল কলেজের ক্লাসরুমে, তখনও আমি প্রত্যেকটা জিনিসের দুটো সাইড দেখতে পাই, একটা পজিটিভ একটা নেগেটিভ। অলওয়েজ ট্রাই করো পজিটিভ দিকটা ফাইন্ড করতে। এবার চলে আসি মেডিটেশনের কথায়। মেডিটেশন অ্যান্ড দ্য নেম অফ পজিটিভিটি। এবার দেখো মেডিটেশন এই ভারী শব্দটা বললেই না আমাদের মধ্যে একটা ওই ব্যাপার চলে এসেছে যে এটা আবার আমি কি করে করব। আমার একটা ফ্রেন্ড ছিল যে অলরেডি আমার থেকে 2 বছর আগে মেডিকেল কলেজে গেছে, সে আমাকে বলেছিল যে মেডিটেশনটা করতে হবে, কারণ তুই খুব চঞ্চল, তুই খুব কথা বলিস, তোর মেডিটেশনটা খুব দরকার। কিন্তু সত্যি কথা বলছি 2019 বা 2020 দাঁড়িয়ে আমি সত্যি বুঝতে পারিনি মেডিটেশনের ইম্পর্টেন্সটা কি, বা আমার নিজের জন্য মেডিটেশনটা কতটা দরকার। বাট আমি তোমাদের বলবো যারা আমার মতো চঞ্চল, প্রচুর কথা বলো, প্রচুর ফোন ঘাটো, তাদের জন্য আমি বলবো মেডিটেশনটা খুব 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 বেশি দরকার। ঠিক আছে, তো মেডিটেশনটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়? কিচ্ছু না, জাস্ট আমি যেটা করতাম, ধরো সকাল 6টা থেকে আমি পড়তে বসবো, 5:30 ঘুম থেকে উঠে যাও, 10 মিনিটের মধ্যে ব্রাশ করে নাও, মুখ ফেস ওয়াশ বা যা করার করে নাও, তারপরে না জাস্ট বসে যাও, জাস্ট বসে যাও। এবং বসে যাওয়ার পরে আমি যেরকম বাবু হয়ে বসি, ঠিক আছে বাবু হয়ে বসি, বা কেউ চাইলে পদ্মা আসনেও বসতে পারো, আমি মেনলি বাবু হয়ে বসতাম, এবং জাস্ট শরীরটাকে রিল্যাক্স করো। ঠিক আছে, চোখটা বন্ধ করো, হাত তুমি যেমনভাবে রিল্যাক্স পজিশনে রাখতে পারো রাখো, অ্যান্ড জাস্ট এরকম ভেবো না যে আমাকে কিছু ভাবতে হবে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ঠিক আছে, অনেকেই বলে যে মেডিটেশন করতে করতে অনেক রকম চিন্তা মাথায় আসছে, আসতে দাও। মেডিটেশন মানে কি? তোমার মনটাকে শান্ত করে একটা জায়গায় বসানো। আমি যেটা করতাম, প্রথমে বসতাম চুপ করে, বসার পরে যখন একদম পারতাম না তখন বিগিনিং স্টেজে কি করতাম, প্রথমে বাইরের আওয়াজের উপরে ফোকাস করতাম, ধরো কোনো পাখি ডাকছে, কোথাও কলের জল পড়ছে, এই আওয়াজটার উপরে ফোকাস করতাম, এই আওয়াজটার উপরে 1 মিনিট 1.5 মিনিট পুরো ফোকাস করেই থাকতাম। তাহলে তোমার কি হচ্ছে বলো তো, একটা জিনিসের উপরে তুমি ফোকাস করে তোমার ফোকাসিং পাওয়ার বাড়ছে। ঠিক আছে, ওটা থেকে আস্তে আস্তে আমি কি করতাম, নিজের ইনার ভয়েসের উপরে ফোকাস করার চেষ্টা করতাম। ইনার ভয়েস মানে কি? ইনার ভয়েস মানে নিজের হার্টবিট, নিজের পালস, ঠিক আছে, নিজের লাংস, এই এই জিনিসগুলোকে তোমাকে ফোকাস করতে হবে, নিজের শরীরের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলোকে আস্তে আস্তে ফোকাস করতে হবে। তার মানে ওই জিনিসটা আউটসাইড থেকে তুমি ইনার সাইডে নিয়ে চলে এলে, নিজের শরীরের মধ্যে ফোকাস করছো। এরপরে এটা তুমি 1 থেকে 1.5 মিনিট করলে, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার একটা পছন্দের জিনিস নিয়ে ভাবতে হবে, কিন্তু রুলস একটাই, তোমাকে শুধু ওই একটা জিনিস নিয়েই ভাবতে হবে। ঠিক আছে, ধরো সাপোজ আমি একটা আইসক্রিম খেতে খুব ভালোবাসি, তো আমাকে সেই আইসক্রিমটা নিয়েই ভাবতে হবে,
বাকি 3 মিনিট 4 মিনিট যদি 5 মিনিটের মেডিটেশন করো প্রথম 2 মিনিট এদিকে গেল বাকি পরের 3 মিনিট শুধু ওইটা নিয়েই ভাবতে হবে ঠিক আছে তো এভাবে বা ধরো তোমার ক্লাসে কোন একটা ছেলেকে পছন্দ ক্রাশ তাকে নিয়েই ভাবতে হবে 4 থেকে 5 মিনিট ঠিক আছে তো যখন তুমি দেখবে তোমার জিনিসটা একটা জায়গায় ফোকাস হচ্ছে তখন তোমার ফোকাসিং পাওয়ার বাড়ছে ঠিক আছে এইভাবে আমি কি করতাম প্রথমে যেটা পছন্দের জিনিস সেটা নিয়ে ভাবতাম ধরো মা কোনো একটা ভালো ডিশ রান্না করবে সেটা নিয়ে ভাবতাম আমার বন্ধুর সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা সেটা নিয়ে ভাবতাম কিছু হচ্ছে না ওই 4 মিনিট তোমার মাইন্ড কিন্তু একটা জায়গাতেই কনসেন্ট্রেটেড থাকছে আমি চাইছি এটাই দরকার ঠিক আছে এই জিনিসটাকেই আমি পরবর্তীকালে তোমার পড়াশোনা দিয়ে রিপ্লেস করে নিয়েছিলাম আমার ড্রিম কলেজ আমার ড্রিম লাইফ এরকম না যে আমি শুধুই পড়াশোনা নিয়ে ভাবতাম ওই টাইমে না একদম না আমি আমার ড্রিম কলেজ নিয়ে ভাবতাম ড্রিম লাইফ নিয়ে ভাবতাম যে আমি যখন এখানে যাব আমি এরকম বসবো এরকমভাবে ডাইসেকশন হবে এরকমভাবে তোমার হোয়াইট কোট পরবো এরকমভাবে স্টেথোস্কোপ গলায় লাগাবো বন্ধুর সাথে ঘুরবো আড্ডা দেবো হস্টেলে প্রচুর মজা করবো যেগুলো আমি অ্যাকচুয়ালি করছি এখন ঠিক আছে তো মেডিটেশন জিনিসটাকে কোনোভাবে হাইপ করার দরকার নেই মেডিটেশন জিনিসটাকে কোনোভাবে খুব বাবা এমন কি জিনিস আমার দ্বারা বোধহয় হবে না এরকম ভাবার কোনো কিন্তু দরকার নেই ঠিক আছে জাস্ট মাইন্ডটাকে ফোকাস করো তাহলে কি হলো একদম প্রথমে আমি একবার মানে সামারি করে দিই জিনিসটা একদম প্রথমে বাইরের আওয়াজের উপরে ফোকাস করো তারপরে ইনার আওয়াজের উপরে ফোকাস করো তারপরে তোমার পছন্দের জিনিস নিয়ে ভাবো 5 মিনিট 7 মিনিট আমার তো এরকম হতো আমি 10 মিনিট 15 মিনিটও ভাবতে থাকতাম ড্রিম লাইফ নিয়ে ড্রিম মানে যদি এমবিবিএস তো তোমার ড্রিম হয় না তো তোমার সেটা নিয়ে ভাবতে ভালো লাগবে তুমি কলেজে গিয়ে কি করবে কি না করবে সেটা আগে থেকেই ভেবে রেখে দাও আগে থেকেই ম্যানিফেস্ট করে রেখে দাও ঠিক আছে এটা এক নম্বর কথা নুনাম এটা আমি একটু সকালে উঠে করতাম আরেকটা জিনিস আমি করতাম সেটা হচ্ছে রাত্রে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যখন সব কাজ হয়ে গেছে মানে ধরো বই খাতা গুছিয়ে রেখেছো আমি অলওয়েজ সবাইকে রিকোয়েস্ট করবো যে ঘুমাতে যাওয়ার আগে প্লিজ 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 বই খাতা প্রপারলি বন্ধ করে একটা জায়গায় রেখো এক বছর খুব গুছাতে হবে অত টাইম থাকে না বাট একটা জায়গায় জাস্ট রেখে দাও এরকম না যে বই খুলে ঘুমাচ্ছি প্লিজ এটা করো না কারণ ছোটবেলায় মা আমাদের শেখাতো না বই খুলে রাখলে বিদ্যা উড়ে যায় আমি জানি না বিদ্যা উড়ে যায় কিনা কিন্তু সরস্বতী দেবী ডিসরেসপেক্ট তো হয় তো প্লিজ এটা কেউ করো না অলওয়েজ ট্রাই করো কি বই বন্ধ করে দিয়ে ঘুমানো ঠিক আছে দেন এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট রাত্রিবেলা ঘুমানো ধরো হয়ে গেল সবকিছু বই ফই বন্ধ করে দিলে শুয়ে গেলে দেন আমার একটা ফ্রেন্ড করতো আমাকে বলেছে রাতে একটা মিউজিক লাগাতো একদম সুদিং মিউজিক ঠিক আছে তো সেই সুদিং মিউজিকে লাগিয়ে আবার নিজের ড্রিম লাইফের কথা ভাবতো তো সারাদিনে জাস্ট দুবার তুমি তোমার ড্রিম লাইফ নিয়ে ভাবছো তাহলে তোমার কিন্তু ড্রিমিং করার আর কোনো দরকার নেই যে বসে বসে পড়তে বসে বসে পেন এরকম দেখাচ্ছে পড়তে বসে বসে এরকম এরকম দিয়ে এরকম ভাবছি নিজের ড্রিম লাইফ এরকম কিন্তু কোনো দরকার নেই ঠিক আছে সত্যিই দরকার নেই জাস্ট সারাদিনে দুবার সকালে ওঠার পর আর ঘুমোতে যাওয়ার আগে এই দুটো টাইমে তুমি তোমার ড্রিম লাইফকে টাইম দাও তোমার ড্রিম লাইফ নিয়ে ভাবো দেয়ার ইজ নো প্লেস দেয়ার ইজ নো মানে কি বলবো কোনো জায়গাই নেই ড্রিমিংয়ে ঠিক আছে তো এইভাবে তুমি তোমার নিজের লাইফটাকে না মেডিকেল ওরিয়েন্টেড করো অনেকেই আছে ঘুমোতে যাওয়ার সময় কমেডি ভিডিও দেখে ঘুমোতে যাওয়ার সময় এটা ওটা সেটা দেখে ঠিক আছে তো দরকার নেই তুমি ঘুমোতে যাওয়ার সময় নিজের ড্রিম লাইফ নিয়ে বাঁচো ঠিক আছে কারণ নিজের স্বপ্নের মধ্যে বাচ্চাটা খুব দরকার নিজের স্বপ্নকে নিয়ে বাচ্চাটা খুব দরকার যেটা আমার পার্সোনালি খুব মনে হয় ঠিক আছে আর মেডিটেশন আমি মেডিকেল কলেজে এসে এতটাও মেডিটেশন করার টাইম পাই না আমার লাইফ হেল যায় হেল আমি সত্যি বলছি যতদিন আমার লাইফে মেডিটেশন ছিল অনেক 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 বেটার ছিল বাট এখন আমার লাইফে আমি এতটাও রেগুলারলি মেডিটেশন করতে টাইম পাই না বাট আমি নিজে চেষ্টা করব আমার পার্সোনাল লাইফে মেডিটেশনটাকে নিয়ে আসার মেডিটেশন ব্যাপারটাকে রাখার তোমরা প্লিজ 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 চেষ্টা করো নিজেদের লাইফে মেডিটেশন থেকে নিয়ে আসার কারণ মেডিটেশনটা অ্যাকচুয়ালি খুব দরকার আর একটা জিনিস এক্সামে কম মার্কস আসুক বাবা মা বকুক ট্রাই টু বি পজিটিভ মনে রাখবে এইগুলো একটা কারণের জন্যই করা হচ্ছে তোমাকে একটা মেডিকেল কলেজের দরজা অবধি পৌঁছে দেওয়ার জন্য আমার বাবা মা করেছে আমার বন্ধু বান্ধব করেছে আমার স্যার ম্যাডামরা করেছে এখন তোমার পালা তোমার বাবা মা করছে তোমার স্যার ম্যাডামরা করছে আমি আমি হয়তো তোমাকে এক্সটার্নাল মোটিভেশন দিতে পারবো বাট সামনাসামনি তো আমি তোমাদের দেখতে পাচ্ছি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো যারা তোমাকে সামনাসামনি দেখতে পাচ্ছে তাদেরকে পুশ আপ করতে দাও তোমাকে ঠিক আছে যতটা বকা খাবে এখন তত র্যাঙ্ক ভালো হবে তত বেটার থেকে বেটার জায়গায় যেতে পারবে সিলেকশনের দোরগোড়ায় পৌঁছে যাবে ঠিক আছে তো আজকে অবধি থাক দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে যাই নাকি ভিডিও তোমরা কমেন্ট করে জানাবে আমি তারপরে এই ভিডিও বানাবো আর বাকি ভালো থেকো খুব 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 ভালো রাখো সবাইকে আর ট্রাই টু বি পজিটিভ আর মেডিটেশনের ভিডিওটা কেমন লাগলো খুব খুব ইজিলি আমি তোমাকে বললাম মেডিটেশন কীভাবে করতে হয় তুমি তোমরা ট্রাই করো ট্রাই করে কী ফল পেলে না পেলে আমি কিন্তু কমেন্ট সেকশনে দেখতে চাই ঠিক আছে চলো টাটা।